প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হুতিদের বিরুদ্ধে আমেরিকার হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন হুতিরা রেড সিতে এখনও তাদের হামলা বন্ধ করেনি। আমেরিকার একটি জাহাজে হুতিরা ড্রোন হামলা করার পর ইয়েমেনে হুতিদের ওপর বৃহস্পতিবার আমেরিকা পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন ওই সময়ের রেড সিতে হামলার উদ্দেশ্যে ব্যবহার করা হবে হুতিদের এমন কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করাচ্ছে আমেরিকা। হুতিরা বুধবার আমেরিকার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায়। ওই জাহাজটি পরে উদ্ধার করে ভারতের নৌবাহিনী। আমেরিকা হুতিদেরকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার পর তিনি হুতিরা ওই হামলা চালায়। ইউএস সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে তারা হুতিদের দুইটি অ্যান্টি শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায়, যেগুলো সাউদার্ন রেড সিতে হামলার উদ্দেশ্যে প্রস্তুত করা ছিল। ওই বিবৃতিতে তারা আরও জানায় আমেরিকান বাহিনী স্থানীয় সময় বিকেল 3:40 ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করে এবং বুঝতে পারে যে সেগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও আমেরিকান নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর জন্য হুমকি। আমেরিকান বাহিনী তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার উদ্দেশ্যে হামলা চালিয়ে ওই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে।